স্টার জলসার পর্দায় 13 জুলাই থেকে সোম থেকে রবি সন্ধে 6:30টায় আসছে নতুন বাংলা সিরিয়াল তিতলি। তিতলির আসল নাম মধুপ্রিয়া চৌধুরী, জন্মদিন 31 মে। মধুপ্রিয়ার আনুমানিক বয়স 21 বছর। তিনি সরোজিনী নাইডু কলেজে ইংলিশ অনার্স নিয়ে বর্তমানে পড়াশোনা করছেন। তার জন্মস্থান এবং বাড়ি দুটোই কলকাতায় এবং তিনি তার পরিবারের সঙ্গে কলকাতাতেই থাকেন। মধুপ্রিয়া কলেজে পড়ার সাথে সাথেই তার কর্মজীবন শুরু করেন মডেলিংয়ের মাধ্যমে। 2020 সালে পিসি চন্দ্র জুয়েলার্সের পক্ষ থেকে সংগঠিত হওয়া পিসি চন্দ্র গোল্ড লাইট ডিভা এই কম্পিটিশনে তিনি টপ 10 ফাইনালিস্ট হন, যা তার সাফল্যের প্রথম পদক্ষেপ ছিল। এই প্রথমবার তিনি অভিনয় জগতে পা রাখেন টেন্ট হাউস নির্মিত তিতলি সিরিয়ালের মাধ্যমে। ইতিমধ্যেই এই ধারাবাহিকের প্রমো বিপুল জনপ্রিয়তা পেয়েছে। তিতলি চরিত্রটি এক মাহারা মেয়ের, যে কিনা শ্রবণ শক্তিহীন কিন্তু এক দুঃসাহসী মেয়ে। বাস্তবের মধুপ্রিয়া কিন্তু একদমই সরল এবং সাদাসিদে একটি মেয়ে। তিনি তার পরিবার এবং বন্ধুবান্ধবদের খুব ভালোবাসেন। মধুপ্রিয়ার রিলেশনশিপ স্ট্যাটাস বর্তমানে এঙ্গেজ। মুখে না বললেও তিনি লুকিয়ে লুকিয়ে প্রেম করছেন সন্দীপ বিশ্বাসের সঙ্গে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগছে তিতলিকে আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর প্লিজ বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।